14 গ্রাম থেকে 5টি বলদ একসাথে ক্রয় করলেন, কত দামে আমরা শুনবো? বেশ সুন্দর সুন্দর বলদ, এগুলো কে কে করছে? জামাল ভাই, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই বেশ সারা সারা গরু কিনছেন? জি ভাই। আমি অনেক উপরে দাঁড়িয়ে আছি কিন্তু গরুগুলো ছোট দেখা যায় ভাই। ইউটিউবে দেখি আমরা। ইউটিউবে দেখেন? আজকে তো বাস্তবে দেখতেছেন। পাবলিসিটি করেন আপনি? সবার ভিডিও করে যে এখন আপনাকে পাইছি, আপনার ভিডিও করতেছি। আচ্ছা ভাই, পাঁচটা কত দিয়ে কিনছিলেন ভাই? নয় লাখ। দর্শক দেখি জামাল ভাইয়ের বলদগুলো একটু দেখাই, 9 লাখ টাকা। ভাই পাঁচটা বলদ কয় মন গোস্ত আছে ভাই? বাড়িতে তো হিসেব করবেন? আচ্ছা আচ্ছা, একটা 8 মন 9 মন করে? আচ্ছা আচ্ছা ভাই, এগুলো কি আপনাদের দোকান আছে নাকি? পালার জন্য না ভাই? দেখার মতো করে গুলো আমরা একটা ছবি তুলে নিই এখান থেকে, বেশ সুন্দর। দর্শক 9 লাখ টাকা পাঁচটা বলদ। আমরা কুমিল্লা 14 গ্রাম মিশন নিহার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম অসাধারণ অসাধারণ বলদ গুলা। দর্শক 5টি বলদ 9 লাখ টাকা। আমরা আরো কিছু গরুর দাম জানাবো। সবসময় আসেন ভাই, এবার সবসময় আসেন। আচ্ছা, 9টা গরুর হাসিল কত টাকা নিছে? হাসিল কত নিছে জামাল? জামাল ভাই হাসিল কত নিছে? হাসিল কমে নিছে? 6000 টাকা। 9 লাখ টাকার গরু 6000 টাকা হাসিল? বারো হাজার আসে? তাহলে সুযোগ সুবিধা ভালো? সুযোগ সুবিধা ভালো ভাইয়া। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। দর্শক আমরা সরাসরি হাট থেকে দেখানোর চেষ্টা করতেছিলাম, আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। ভাই কি কিনছেন এটা? কত দিয়ে ভাই? 80000। পালার জন্য? দর্শক পালার জন্য 80000। সিন্ধি, শাহিওয়াল সিন্ধি? সিন্ধি পুরো শাহিওয়াল না? 80000। এটা হাসিল কত নিছে? এটা 500 টাকা হাসিল দিচ্ছেন? আচ্ছা, মোটামুটি ভালোই। জি ভাই, নাকি ভাই? আসসালামু আলাইকুম। কই থাকেন আপনি? আপনাকে দেখা যায় না। জি রোজা আসছেন না তো? এখন কি করবো? আনতেছেন নাকি? এটি বিক্রি করছেন? কয়টা ভাই? 9টা বিক্রি হয়ে গেছে? এগুলো চলেন আপনার দর্শকদের দেখায় দেয় কি দামে করে বিক্রি করছেন আজকে। দর্শক এগুলো সব জিয়া ভাই করে এগুলো বিক্রি করছে, কেমন দামে বিক্রি করছে সেগুলো দেখাবো। দেখি দেখি ভাই, এটা কত দিয়ে বিক্রি করছেন? দর্শক 4টি গরু নাঙ্গলকোট কাশেম ভাই একসাথে কিনছে, কত টাকা ভাই? 8 লাখ 30 হাজার। 8 লাখ 30 হাজার টাকার গরু কয় মন গোস্ত হবে চারটা ভাই? 30 মন মাংস ধরে দিচ্ছেন না? আচ্ছা আচ্ছা, না আপনার ইদানিং অনেকে কমেন্ট করে জিয়া ভাইকে দেখা যায় না, জিয়া ভাইয়ের ভিডিও কই? আসলে আপনাকে আমি দেখি নাই বাজারে। বাজারে রোজার মাস বাজারে আসছি না, বাইরে দিই মাগের সাইড কে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, সারা বছর তো ব্যবসা করি। সারা বছর ব্যবসা করেন, এক মাস একটু রেস্টে গেছেন? আচ্ছা, তো ভাই আপনার এমনিতে মাংস গরু আছে কিনা বাড়িতে? হ্যাঁ আছে আছে। আছে না? তো দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 01718283659। আচ্ছা, আপনি এই 4টা বিক্রি করছেন, ওই দুইটা আর ওই দুইটা? আচ্ছা, দর্শক এই 4টা করে বিক্রি করছে 8 লাখ 32 হাজার। 8 লাখ 30 হাজার। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক কুমিল্লা 14 গ্রাম মিশন নিহাটে কিছু গরু বিক্রিত হওয়া গরুগুলো দর দাম জানাবো, দেখি কেমন টাকা এগুলো ওনারা ক্রয় করছেন সেই তথ্যগুলো দেবো, ব্যবসায়ীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথা থেকে আসছেন? কোন জায়গা থেকে আসছেন? শুয়াগাজী থেকে। কত টাকা দিয়ে কিনছেন এটা? 2 লাখ 42 দিয়ে কিনছেন না? জবাইয়ের জন্য? জবাই? দর্শক 2 লাখ 42 দিয়ে কিনছে, গোস্ত কেমন আইডিয়া করে কিনছেন? 8 মন? হ্যাঁ দর্শক 8 মন আইডিয়া করে কিনছে গরুটি, বেশ ফ্রিজিয়ান গরু। মাংসের দোকান আছে আপনাদের? কয়টা কিনছেন? তিনটা। আর কোনটা কোনটা চলে গেছে? আচ্ছা, 315 বড় গরু, বড় আর একটা কিনছি 200। আচ্ছা, এই গরুটা হাসিল কত টাকা নিছে? সমস্যা নাই, গরু হাসিল 500 টাকা। 500 টাকা নিছে এটা মাত্র? দর্শক 2 লাখ 42 হাজার টাকা গরু, মাত্র 500 টাকা হাসিল। মিশন নিবা যারা হাসিল, সুযোগ সুবিধা ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাই কত নিছে এটা? 65000। মাংসের গরু না পালার গরু? সার গরু? আবাল বলদ গরু আর কি। 65000, বেশ সুন্দর ভাই। এটা কত ভাই? এটা 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 78000 গাবি মাংসের। দর্শক বেশ বড় বড় বলদ নিয়ে যাচ্ছে ভাই, জোড়াটা কত নিছে?
কটা নিছেন একসাথে পাঁচটা কত ও সব আগে ভিজে আসছে দর্শক সব আগে ভিজে আসছে আমরা এগুলোর দাম তো জানবো কুমিল্লা চৌধুরীরা মিশন হাট থেকে কেমন দামে গরুগুলো ওনারা ক্রয় করছেন সেই তথ্যগুলো জানার চেষ্টা করব ভাই কত নিছে এটা 85000 দাম কত চাইছিল দাম চাইছে 95 চাইছে না কি পালার জন্য না যা ভাই পালার জন্য হাসিল কত নিছে হাসিল 500 দর্শক 85000 টাকা গরু 500 টাকা হাসিল বেশ সুন্দর আমরা আপনাদেরকে আরো কিছু বিক্রি হওয়া গরুর দাম জানাবো এই হাট থেকে বাজারে কিন্তু আজকে প্রচুর গরু বিক্রি হয়েছে আমরা দেখি আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক আরো একটি সার গরু নিয়ে আসছে কত নিছে 85 এটাও আচ্ছা আচ্ছা দাম কত চাইছিল দাম চাইছিল 95 দাম চাইছিল না মাশাআল্লাহ হাসিল কত নিছে 500 ঠিক আছে বেশ সুন্দর গরু 85000 এটাও দর্শক দর্শক বেশ সুন্দর একটি বলদ গরু ওনারা মিশন নিয়ার থেকে ক্রয় করছেন আমরা দামটা জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোন জায়গা থেকে আসছেন সুলতানপুর থেকে ভাই কত টাকা দিয়ে কিনছেন এটা 170 170 জবাই উদ্দেশ্যে এটা পালা আপাতত পালা সামনে করবেন টার্গেট আচ্ছা আচ্ছা ভাই গোস্ত কেমন আইডিয়া করছেন সাড়ে পাঁচ মন বা ছয় মন 170 হাসিল কত নিয়েছে ভাই লোক আছে করতে গেছে এখন করে নাই আচ্ছা আচ্ছা তো গরু বাড়ি করতে দিছে কিভাবে মানে পেপার তোমার কাছে রয়ে গেছে আচ্ছা 170000 টাকা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখি বাজারে কিন্তু আজকে প্রচুর গরু বিক্রি হয়েছে বিক্রি দেওয়া গরুগুলো ওনারা নিয়ে যাচ্ছে হাট থেকে কটা কিনছেন কাকা একটা কত দিয়ে কিনছেন এটা 125 বলদ না গাবি বলদ দর্শক 125 হাসিল কত হাসিল 500 সবার জন্য 500 দর্শক 1,25,000 টাকা বলদ এই বড়টা 1,25,000 150 টাকা গাড়ি ভাড়া কই নিবো ভাই কই নিবেন মিয়ার বাজার আচ্ছা আচ্ছা ভাই কত দিয়ে কিনছেন এটা 60,000 না পালার জন্য জবাই জবাই 60,000 দর্শক 60,000 টাকা দিয়ে কিনছে দুই পায়ে ধরে উঠে দেন দেখি আমরা আরো কিছু করো ভাই এটার মাগুরটা মাগুই কত দিয়ে কিনছেন 15,000 বাড়িতে গাবি আছে ভাই দর্শক 15,000 টাকা দিয়ে কিনছে এই বাচ্চাটা এটা বিকেলে পেয়ে যাবেন বিকেলে বিকেলে আড্ডা বড় আড্ডা আচ্ছা আমাদের এলাকা আমাদের ওই যে আড্ডার লাইনের লোকে ঠিক আছে জি জি আড্ডাতে দর্শক আমরা পরবর্তীতে আরো কিছু গরুর ভিডিও দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম